আইপিএলের পঞ্চম ম্যাচেই ফিক্সিংয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। সানরাইজার্স হায়দরাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলের ঘটনা, ভূমিন নাইসুন কুমারের দুর্দান্ত ডেলিভারি, ক্যাচ আউট হলেন জজ বাটলার, কিন্তু তৎক্ষণাৎ আম্পায়ারের নবল সিগন্যাল, এ যাত্রায় বেঁচে গেলেন জজ বাটলার। দ্বিতীয়তম ওভারের চতুর্থ বলে আবারও নবল, আবারও ভূমিন নাইসুন কুমার। এখানেই শেষ নয়, এরপর তিন ওভারের তিন বলের মাথায় আবারও নবল করলেন নতুন বলার উমরান মালিক। এখনও ক্যাচ তুলে দিয়েছিলেন বাটলার, তবে সেই ক্যাচটি ফেলে দিয়েছিলেন ফিল্ডার। যদিও ক্যাচ ধরলেও আউট হতেন না বাটলার, কারণ এটাও ছিল নবল। এরপরের ওভারের প্রথম বলে আবারও নবল, তবে এবারে নবলে আশ্চর্য হয়ে গেছেন সবাই, কারণ একজন স্পিন বলার নবল করেছেন, যেখানে সন্দেহের তীরটা আরও জোরালো হয়। ওয়াশিংটন সুন্দর প্রথম বলটি করলেন নবল, যে ব্যাপারটি অনেকেই মেনে নিতে পারছেন না। অনেকেই ভাবছেন এসব কী হচ্ছে আইপিএলে,